বন্ধুরা কেমন আছে? আশা করি বিন্দাস এবং ঝাঁকানা খাচ্ছে। তো নতুন একটা ব্লগে স্বাগত। আর আজকে সরস্বতী স্পেশাল ব্লগ হচ্ছে, কারণ আজকে সরস্বতী পুজো। আর বাড়িতে থাকতে খুব মজা করতাম, বাড়িতে পুজো হতো, বাট যেহেতু আমি এখন মায়াপুরে থাকি সেজন্য তো হচ্ছে না। বাট আমাদের সঙ্গে গোবর্ধন প্রভু আছে আর আমরা আজকে ঘুরতে বেরিয়েছি, মানে সরস্বতী পুজোর বিকেলটা কেমন লাগছে বলো? খুবই সুন্দর লাগছে। আমরা প্রথমেই গীতা ভবন থেকে শুরু করে স্মৃতিভবনে গিয়ে গল্প করলাম, তারপরে এই আস্তে আস্তে আমরা গোশালা ঢুকলাম, দর্শন করলাম, গোমাতা দর্শন করে গোমাতাকে স্পর্শ করলাম, খুব সুন্দর অনুভূতি হলো। তারপর আমরা গোশালার ভিতর দিকে একটা রাস্তা আছে খুবই সুন্দর, এখানে অনেক গোশালা মানে গোমাতা আছে, যা আমরা একটু দর্শন করাবো আপনাদেরও। তো আপনারা ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকুন, আমরা অবশ্যই। আর মেন কথা, গোবর্ধনপুর বলছিল যে আমি কেন ব্লগ করছি না, তো প্রতিদিন ব্লগ করে কেন দিচ্ছিস না? তো আমি বললাম ঠিক আছে, করে দিয়ে এটা স্মৃতি হয়ে থাকবে সরস্বতী পুজো স্পেশাল। তো চলো ব্লগটা এখান থেকে শুরু করছি, কী কী হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর পেছনে আরও দুজন আছে, ওরা কুল পারতে গেছে সরস্বতী পুজোতে, কুল খাবো না এটা হতে পারে না। তো চলো সঙ্গে দেখা হচ্ছে। আরে ফাইনালি আমরা এখন গোশালার একদম ভেতরে আছি, এখানে উইদাউট নো পারমিশন, অনলি ফর মায়াপুর মেম্বার্স অনলি। তো এখানে যারা থাকে তারা ঢুকতে পারবে। আর এখানকার পরিবেশটা হয়তো আপনারা কখনো আসেননি, এদিকটা খুব সুন্দর, মানে পাখির আওয়াজ, একটা দারুণ নিরিবিলি জায়গা, মানে গাছপালা। তো আমরা এদিকে একটু ঘুরতে এসেছি, আর ওদিকে যে দুজন কুল পারছে, আর সূর্যটা দেখুন, জাস্ট ভিউটা খুব সুন্দর। আর দিকে যে অনেক গোমাতা আছে, এদিকে অনেক গোমাতা আছে, আর এখান থেকে মায়াপুরটাও দেখা যাচ্ছে। তো চলো, যে ওরা কুল পেরে খাচ্ছে, মিষ্টি নাটক, মিষ্টি নাটক, মিষ্টি। তো দেখুন ওই দূরে ওরা কুল পারছে, তো চলো কুলটা নেব। তো ফাইনালি আমরা এখন কুল খাবো, আর এটা সৌভাগ্য যে কুল আজকের দিনে খালাম, এটা বিশাল, কারণ সরস্বতী পুজোতে কুল খাবো না এটা হতে পারে না। দেখো কত সুন্দর সুন্দর কুল ফলেছে গাছে, এই যে আরেকজন খাওয়া শুরু করে গেছে, কেমন লাগছে বলুন? দারুন না, সুপার। এই যে আরেকজন, এই যে কুল খাচ্ছে, কেমন লাগছে বলো? মাখামাখি বলে, দারুণ ব্যাপার। এই যে কুল পেরে খেতে একটা মজা আলাদা। তো দাঁড়ান আমি পারবো এখন কুল পাকা কুলে, দেখুন। হ্যাঁ লবণ হলে খুব ভালো লাগতো। এই যে কুল খাওয়া দাওয়া, অলরেডি হাতে কুল, আর এখন খাবো। মিষ্টি আছে কিন্তু লবণ হলে খুব ভালো লাগতো, আরেকদিন এসে পেরে নিয়ে যেয়ে লবণ দিয়ে মাখবো। ঝাল টাল দিয়ে ভালো লাগবে খেতে, দারুণ। কুলটা খাবে এটা ভাবতে পারিনি, সৌভাগ্য, আগে খুব খেতাম। তো সবাই আমরা এখন এগিয়ে যাচ্ছি, অনেকটা ভেতরে এসছে, খুব মজা হচ্ছে সরস্বতী পুজো, দারুণ। সামনেটা দেখাবো তোমাদের সব, চলো। কেমন কুল খাচ্ছে? কুলের এত সুন্দর যে মানে কি বলবো, স্বাদ যেটাকে বলে টেস্ট, খুবই সুন্দর। গোশালা যে এত সুন্দর কুল পাওয়া যায় সেটা আমি আগে অনুভব করিনি, কিন্তু বাট আজকে অনুভব করছি। তো ফাইনালি আমরা কুলটা এখন আমি শেষ করছি। আমরা এমন একটা জায়গায় এখন আছি, মানে জাস্ট বলা যাবে না, এত সুন্দর একটা পরিবেশ, মানে অসাধারণ, মানে এত সুন্দর একটা পরিবেশ আর এত সুন্দর একটা জায়গা, জাস্ট কি বলবো, মানে জাস্ট আমার তো ভীষণ ভালো লাগছে। আর চারিদিকে মাঠ, আর এদিকে হচ্ছে মেন কথা গোমাতার, যে আমাদের এখানে মায়াপুরে যে গোমাতা আছে, সেই গরুগুলো আর কি চড়ানো হয় এদিকে এসে। আর আমার জাস্ট ফিল্ডটা একটু বৃন্দাবন টাইপের লাগছে, মানে এরকম ফাঁকা জায়গা, এত গাছপালা, ওখানে ওরা বসে গল্প করছে দাদাগুলো, তো ভীষণ ভালো এরা। আর এদের সাথে একটু খুব মজা করি, খুব ভালো লাগে, আর দারুণ জায়গা, দারুণ অনুভূতি। আর এখানে আমাদের সঙ্গে আছে হলো গোবর্ধন প্রভু, তারপরে হচ্ছে আমার নন্দলাল প্রভু, তারপর বিজয় প্রভু, ভীষণ ভালো মানুষ, এদের সাথে খুব এনজয় করি, খুব মজা করি, তো দারুণ লাগছে। তো এখন আমরা এখানে একটু রেস্ট নিই, মানে মালা জপ করছি বসে বসে, আর সঙ্গে কুল আছে, তো চলো সঙ্গে থাকতে। কি আজকের দিনে আজকের অনুভূতি? আমরা নামটের ভক্ত, কুল খাচ্ছি, তো খুবই সুন্দর এক অনুভূতি, যে এত সুন্দর অসাধারণ গোশালার ভিতরে যে একটা মানে স্থান রয়েছে, যেটা আমি বিগত 10 বছর ধরে যেটা আমি মানে খুঁজেছি সেটা পাইনি, সেটা আজকে আমি সেই অনুভূতিটা নিচ্ছি। তো আপনারা অবশ্যই যদি আপনাদের পারমিশন হয়, আপনারা গোশালার ভিতরে এসে এই জায়গাটা অবশ্যই দর্শন করবেন, খুবই এক সুন্দর অভিনব জায়গা, যেটা দেখলে আপনাদের খুবই ভালো লাগবে। তো হরে কৃষ্ণ, সরস্বতী মার কৃপা, সবাই মিলুক। নন্দলাল প্রভু কেমন লাগছে? হরে কৃষ্ণ, সেম পিচ, দারুণ লাগছে।
এই যে সঙ্গে কুল আছে, কুল ডেকেছে, কুল খাচ্ছে। বিজয় বাবু মালা যাও করছে, কেমন লাগছে? আর কিছু বলতে পারবো না এর উপরে, কথাই শেষ নাকি? তো এখন আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে। আর এখন এই যে দেখুন গো মাতা, এই আমি গোশালা নিয়ে ভিডিও দিয়েছি যদিও বা এর আগে, নতুন করে কিছু দেওয়ার নাই। গোবর্ধন প্রভু আছেন সঙ্গে, তো আমরা এখন সামনে এগিয়ে যাবো। তো আপনারা সঙ্গে থাকুন, আপনারা গোমাতা দর্শন করছেন, আর কমেন্টে জানিয়ে দেবেন যায় গোমাতা কি যায়। তো এখন বেরোবো, অনেকটা হয়ে গেছে, আমাদের সবারই ডিউটি আছে, যেতে হবে। আর এই যে গোমাতা, এখানে সমস্ত গোমাতারা আছেন। আর আজকে যেহেতু সরস্বতী পুজো, ওই জন্য মায়াপুরে খুব ভিড়, তো চলুন আপনাদের সব কিছু দেখাবো। এটা খুব সুন্দর গোমাতা, দেখুন, গোমাতা না সরি, এদিকে অনেক গোমাতা আছে, অনেক লোকজন এখানে দর্শন করতে আসছে। এখানে চাইলে আপনারা আপনার নিজের ওয়েটের সমান এখানে গুরুদেব গোমাতার সেবাও দিতে পারেন। আর অনেক লোকজন এখানে আছে, খুব সুন্দর এই জায়গাটা। চলো চলো বেরিয়ে যাই। আমরা এখন আছি হচ্ছে, এটা হচ্ছে প্রভুপাদের আশ্রম, আশ্রম না এটা, এখানে সব রকম, এখানে বৈদিক অনুষ্ঠান, বৈদিক কাজকর্মগুলো হয়। আর এখানে আজকে একটা বিয়ে আছে যদিও বা, বৈদিক বিবাহ। খুব সুন্দর দেখুন ডেকোরেশনটা, খুব সুন্দর। এখানে আজকে বিবাহ হবে, বৈদিক বিবাহ। প্যান্ডেলটা খুব সুন্দর চারিদিকে সাজিয়েছে, খুব সুন্দর। এখানে বৈদিক বিবাহ হবে আজকে, রাতের বেলা আসলে আরো বেশি ভালো লাগবে। এখানে এখানে ডেকোরেশন চলছে, বৈদিক বিবাহ হবে। খুব সুন্দর, রাতের বেলাটা আরো বেশি ভালো লাগবে দেখতে। এখানেই বিবাহটা হবে, দারুণ, খুব সুন্দর সাজিয়েছে। এখানে এই বিবাহটা সম্পন্ন হবে, বলুন কেমন লাগছে? এখানে বৈষ্ণব বিবাহের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করানো হয়। নাম হাট্টা ভবন, আমাদের মায়াপুরে একটা নতুন ভবন হচ্ছে, এটা নিয়ে পরে ভিডিও দেব। আর আজকে জাস্ট ভিড় প্রচন্ড পরিমাণে, ভিড় আছে। এটা একটা ভিআইপি ভবন হচ্ছে, এটা নিয়ে পরে আমি একটা পার্সোনালি ভিডিও দেব আপনাদের সামনে। এখানে একটা মানে জাস্ট কি বলবো, মানে এটা নিয়ে পরে ভিডিও দেব। আর আজকে প্রচুর ভিড়, আর তো আমাদের এখন যেতে হবে সামনে। আর চলুন, তো ফাইনালি আজকে সরস্বতী পূজা চারিদিকে দেখো, জাস্ট মানে কি বলবো, শুধু প্রচুর মানুষজনের ভিড়, সবাই ঘুরতে এসেছে মায়াপুরে আজকে। তো ফাইনালি ভাবলাম আমরা কি করবো, আমরা তো পুরোটা ঘুরলাম, এত মজা হলো, এত হৈহুল্লোড় করলাম, দারুণ এনজয় করলাম। তো পুরোটা দেখাতে পারি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, বড় ভিডিও হলে তোমাকে দেখতে চাও না, ওই জন্য জাস্ট এতটুকু শেয়ার করলাম। আর হ্যাঁ, যদি চ্যানেলের নতুন আসে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর হ্যাঁ, আরও ভিডিও, ভালো ভালো ভিডিও আসছে, আর কীরকম ভিডিও চাইছো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, আর প্লিজ সবাই সাপোর্ট করো। তো টাটা, বাই বাই, সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবাই ভালো থেকো, জয় রাধা মাধব, হরে কৃষ্ণ, হরি বল।